দেখতে পাচ্ছি যে রায়সুন্দরী জ্বালাতন করে খাচ্ছে আমাদের অনুজাকে। তার কারণ, অনুজা ঠিক কন্ট্রোল করে উঠতে পারছে না। কখনো দেখছে রায় মাটিতে শুয়ে পড়েছে, কখনো দেখছে রায় ভুলভাল কাজকর্ম করছে। তো অনুজার তো এখন একটা বিরাট চাপ যাচ্ছে, তার কারণ রায়কে তো তৈরি করতে হবে তারার মতো। ধ্রুব থেকে সম্পত্তি পেতে গেলে রায়কে খুবই প্রয়োজন। কিন্তু সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে এই রায় হচ্ছে আসলে তারা, এমনটাই আপডেট রয়েছে। আমি তোমাদেরকে দুটো গলির কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই গলি যে গলিতে আমরা প্রথম থেকে ঢুকে বসে রয়েছি। আর সেই গলিটা হচ্ছে এটাই ছিল যে তারাই রাই রাইত আসলে তারা। তো যাই হোক, এবার আমাদের তারার রিভেঞ্জ নেওয়ার পালা। কিন্তু তারা কি শেষ অবধি পারবে রিভেঞ্জ নিতে? তো তারা তো চলে এসেছে, পৌঁছে গেছে। তারা এখন ভাবছে যে তারা এখন যাবে গার্ডেনে দেখা করবে, এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে ধ্রুব লাহিড়ীকে শাস্তি দেবে, সে খুন করবে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে হাতে ছুরি নিয়ে তারা তো পৌঁছে গেছে এবং তারা মেরেও দিয়েছে ধ্রুব লাহিড়ীকে। কিন্তু সমস্যা হচ্ছে, সেটা কি সত্যি সত্যি মারলো নাকি তারার একটা স্বপ্ন ছিল? এবং তারার সামনে আসতে চলেছে এবার আরও অনেক সত্যি। তারপরে পরিবারের লোকের সামনে যখন আসবে সমস্ত সত্যি, অনুজার যখন মুখোশ খুলবে কেমন হবে পরিণতিগুলো, সেগুলো যদি জানতে হয় তাহলে দেখতেই হচ্ছে সিরিয়াল ধ্রুব তারা। স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক রাত্রির 11টার সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যেটা করবে সেটা হচ্ছে ধ্রুব তারা সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে। ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।